নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এখন চারটে বাজে আর চারটের সময় আমি আজকের ভিডিওটা শুরু করলাম কারণ ঠিকভাবে ভিডিও করতে পারছি না ভিডিও পাঠাতে পারছি না এডিটিং করতে পারছি না এমনকি আমার ঘরের সমস্ত কাজও ঠিকভাবে চলছে না তো যাই হোক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর সামনের দীপাবলি বা কালী পুজো যেটাই বলেন তো সেটাও ভালোভাবে আনন্দ আপনারা সবাই ভালোভাবে আনন্দ করুন আর আমি হয়তো এই পূজাটাও সেইভাবে উপভোগ করতে পারবো না কারণ দীপাবলি আসলে মনে যতটা আনন্দ থাকে ঘর গুছানো পরিষ্কার সাজানো সেসবগুলো যতটা থাকে ততটা আনন্দের সাথে আর এনার্জির সাথেও আমি করতে পারছি না ভিডিওটা ঠিকমতো বানাতেও পাচ্ছি না এডিটিংও করতে পারছি না আর ভিডিও তো দূরে থাকে আমি ঘরের যে রেগুলার কাজ সেগুলোও ঠিকভাবে আমার হচ্ছে না কারণ খুবই প্রবলেম আমার হাজব্যান্ডের শরীর খুব অসুস্থ তো তার জন্য তার পিছনে অনেকটা টাইম যাচ্ছে নিজের শরীর খারাপ তো তার জন্য অনেকটা টাইম চলে যাচ্ছে তো এইভাবে আমার দিনগুলো চলছে এইবার এখন একটুখানি বসেছি দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়াটা অনেকক্ষণই হয়ে গেছে আজকের মঙ্গলবার তাই সিম্পল রান্না হয়েছিল অড়ড ডাল করেছিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়ে তার সাথে করেছিলাম বাঁধাকপির বড়া বেসন দিয়ে আর করেছি বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট তো এই রকম খাওয়া হয়েছে আর খাওয়াটাও অনেকটা বেলাতে হয়েছে কারণ কাজকর্ম সমস্ত কিছু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে বললাম ঠিকভাবে করে উঠতে পাচ্ছি না তো এখন একটুখানি ঘরটাকে নিয়ে বসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যাই হোক একটুখানি ডিপ ক্লিন না করতে পারি ওপর ওপর যদি ছেড়ে পরিষ্কার করতে পারি তো এখন পুতুই গুছানো শুরু করেছে এটা হচ্ছে পুরো বইয়ের তাক তো বইগুলো এলোমেলো হয়ে গেছে তো পুতু পুতুর বইয়ের তাকটা গুছিয়ে নিচ্ছে তারপর পিয়া বইয়ের তাকটা গুছাবে যদিও পিয়া বেশি দিন আর এঘরে বা এই বইয়ের সাথে পড়াশোনা করবে না পিয়ার মানে সামনের সপ্তাহে কলেজে চলে যাবে হোস্টেলে চলে যাবে আর পুরো ঘর অগোচলও আছে কারণ একটুখানি গুছাবার চেষ্টা করছি কালী পুজোর জন্য তো কতটা পারা যায় দেখি আর আমার হাজব্যান্ডের ব্যাপারে কি হচ্ছে বা কি হবে সেটা আমি হয়তো কালকের ভিডিওতে একটু ডিটেলস বলতে পারবো হয়তো বা কালকে হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো এখানে যে ভুবনেশ্বর অ্যাপেলও আছে সেখানেই নিয়ে যাব তো আজকে আর ওই ব্যাপারে কিছু বলছি না আজকে জাস্ট একটা ছোট ভিডিও করে আপলোড করব তো এখন পুতু ওর বইয়ের তাক ফাক সেগুলো গুছাচ্ছে আর এরপরে শুরু হবে পিয়ার আর তারপরে আমার কাজ শুরু হবে পুরো ঘরটাই অগচল হয়ে আছে তো কতটা কি পারবো জানি না ঘরের পর্দাও আমি চেঞ্জ করব কি না সেটাও বুঝতে পারছি না কাজ শেষ হওয়ার পরে বুঝবো কারণ আর এক দেড় ঘন্টার মধ্যে আমাকে একটু বাইরে যেতে হবে কিছু ওষুধের জন্য যেতে হবে আর কিছু জিনিস আনতে যেতে হবে তো একটু মার্কেটে যাব তো তার জন্য যতটা টাইম কাজ করতে পারবো ততটাই করব হয়তো বিছনার চাদর চেঞ্জ হবে আর ঘর একটু ঝেড়ে আর গুছিয়ে নেব তো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এটাই সত্যি কথা বলতে দীপাবলিতে যতটা আনন্দ করার দরকার আর যতটা গোছ গাছ করার দরকার যতটা প্রস্তুতি নেওয়ার দরকার ততটা আমি এবছর হয়তো আমি সেইভাবে নিতে পারবো না সেইভাবে করতেও পারবো না তবু যতটুকানি পারি সেই চেষ্টা করব। পুরো পূজাটাই আমি ব্যস্ততায় কেটে যাচ্ছে আর দুশ্চিন্তায় কেটে যাচ্ছে তাই আনন্দটা সেইভাবে উপভোগও করতে পারছি না আর আমি এই সপ্তাহের এইসব কাজ নিয়ে ব্যস্ত আছি হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে তারপর কালী পূজা আছে যার বেশি কিছু না করলেও ছোটোখাটো খাটো যতটুকানি করি না কেন তো সেইটা করার আছে আর সামনের সপ্তাহে ব্যস্ত থাকবো আমি পিয়ার হোস্টেলে যাওয়া নিয়ে আর এ সপ্তাহ থেকে ওর কিছু কেনাকাটি চলছে হোস্টেলে যেতে গেলে অ্যাকচুয়ালি প্রথম প্রথম তো বুঝতেই পারছিলাম যে যে কি কী দিয়ে ওকে পাঠাতে হবে তো একটু একটু করে একটু একটু করে মানে সবার কাছ থেকে শুনে জেনে শুনে যতটুকু যা মনে পড়ছে বা যতটুকু ভাবছি সেই ভাবনা অনুযায়ী কিছু কেনাকাটি শুরু করেছি সেগুলোকে প্যাকিং করে নিয়ে পেয় হোস্টেলে দিয়ে আসতে হবে সামনের সপ্তাহে ওদের অলরেডি কলেজ স্কুলে গেছে এক তারিখ থেকে কিন্তু এই সপ্তাহটা আমি আমার ঘরের ব্যস্ততার জন্য আর ঘরের অসুবিধার জন্য ওকে কলেজে পাঠাতে পারেনি তো এইভাবেই আমার দিন চলছে চলে গেছে পিয়ার বইয়ের তাক গুছাবে বলে আর খাটের উপরে সব বইপত্র ও নামিয়ে ফেলেছে তো এবার ওর বইয়ের তাকটা গুছিয়ে নি আর একটা কথা আমার গলার ভয়েসটা হয়তো আপনাদের কাছে একটু অন্য রকম লাগছে তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এখনো মানে শরীরটা ঠিকভাবে সুস্থ হয়নি যার জন্য গলার ভয়েসটাও ঠিক হয়নি তো এই ভাঙা ভয়েস নিয়েই আপনাদের সাথে কথা বলছি তো এখন কুতু পুতুর তাকটাকে সুন্দর করে গুছিয়ে রেখেও খেলতে চলে গেছে আর পিয়া পিয়ার তাকটাকেও গুছিয়ে ফেলেছে তো ওদের কাজ তো এখন শেষ হয়ে গেছে এখন আমার কাজ আমি কেমনভাবে ঘরটাকে সুন্দর করে গুছাতে পারি তা চলুন ঘরটা গুছানো কমপ্লিট হওয়ার পরে তবে আপনাদের সাথে কথা বলছি তো মোটামুটি ঘরটাকে গুছিয়ে নিয়েছি পর্দা চেঞ্জ করবো না ভেবেছিলাম তবুও পর্দা চেঞ্জ করে দিয়েছি বিছনা চাদর চেঞ্জ করে দিয়েছি আর পিয়া পিয়ার বইয়ের তাক গুছিয়ে নিয়েছে পুতু বইয়ের তাক গুছিয়ে নিয়েছে তো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে আমার ঘরটা ঠিক এরকম লাগছে ঘরের অবস্থাই এরকম ছিল আর এখন আমার ঘরের অবস্থা তো এইভাবে বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছি বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়েছি আর এখানে পর্দাটা পিঙ্ক কালারের ছিল এখন ব্লু কালারের পর্দা লাগানো হয়েছে তো ঘরের অবস্থা আগে একটু সিরিয়াস ছিল এখন মোটামুটি একটু কন্ট্রোলে আনা হয়েছে তো আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর যদি না ভালো লাগে তো ডিসলাইক করবেন আর কিছু জানাবার থাকলে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন তো আজকের মতো বাই বাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে তবে কেমন ব্লগ হবে জানি না যাই হোক ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন বাই